সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আজ আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের সবার ঘরেই এটি পাওয়া যাবে আপনার ঘরের ভাড়া বা ফ্রিজে এক নজর পরক করলেই এই উপকরণটি আপনি দেখতে পারবেন এমন ঘর নেই যেখানে এই উপকরণটি নেই কারণ এই উপকরণটি হচ্ছে আদা কারণ আদা এমন ঘর নেই যেখানে প্রয়োজন না সে আদিকাল থেকে আদা একটি ভেষজ হিসাবে ব্যবহৃত হয়েছে ও বিস্ময় চীনা ওষুধশাস্ত্র ও ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রোগ নিরাময়ী মশলা হিসাবে বিবেচিত হয়ে আসছে বহুদিন যাব বর্তমান সময়ে এসে আধুনিক বিজ্ঞানও এবার তার পক্ষে দাঁড়িয়েছে শুধু মোটরযানে ভ্রমণের সময় সৃষ্ট অসুস্থতার চিকিৎসাই নয় বরং আরও নানা ধরনের অসুস্থতায় আদা বেশ কার্যকরী মাথা ব্যথা বমি এবং নারীদের ঋতুকালীন পেটের ব্যথা সহ নানান রোগে উপশম করে আদা আদার অনেক গুণ রয়েছে যা আমাদের এই ভারতীয় উপমহাদেশের চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত আদায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাধায় কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য বেশ উপকারী আদায় রয়েছে বেশিরভাগ ঠান্ডা জনিত রোগের পেছনে দায়ী রাইনো রাইনোভাইরাস দমনের শক্তিশালী ও রাসায়নিক উপাদান এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি একটি প্রাকৃতিক ব্যথানাশক এবং জ্বর বিরোধী হিসাবেও কাজ করে মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা সবচেয়ে মারাত্মক একটি ব্যথা যার হয়েছে সেই বোঝে আদায় রয়েছে গ্ল্যান্ডিং সংশ্লেষণ ক্ষমতা যা রক্তের শিরা উপশিরাগুলোকে স্ফীত হওয়া এবং চাপ সৃষ্টি করা থেকে বিরত রাখে এক গবেষণায় দেখা গেছে মাইগ্রেনের ব্যথায় চিকিৎসায় আদা ওষুধের মতোই কার্যকর আর কি চাই এছাড়াও আদা বমির উপুদ্র প্রাকস্থলীর মশ্রাণ দূর করে যা থেকে অনেক সময় মাইগ্রেনের ব্যথার উৎপত্তি হয় কারণ এটি যারাই ভুগেছেন তারাই বুঝবেন তারা এটি আদা চাবিয়ে খান এবং আদা চাকুরে খান এ থেকে চমৎকার উপকার স্মৃতিশক্তি সংরক্ষণে বা স্মৃতিশক্তি ধরে রাখার জন্য আদা আপনাদের মস্তিষ্কে অ্যানজাইমার থেকে রক্ষা করে এটি স্নায়ুক্ষয়ী রোগ সৃষ্টিকারী রোগ সৃষ্টি হয় যা মস্তিষ্কে অপ্রয়োজনীয় অ্যালিমেন্টেট প্রোটিন জমা হওয়ার মাধ্যমে পরীক্ষাগারে এক গবেষণায় দেখা গেছে আদা এই স্নায়ুক্ষয়ী প্রোটিন থেকে আমাদের মস্তিষ্কের কোষগুলোকে প্রতিরক্ষা দিতে সক্ষম এবং এভাবেই আলঝেইমার রোগ প্রতিরোধ করতে সক্ষম রয়েছে আদা তবে মানুষের উপর এ ব্যাপারে এখনো গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়নি তবে আদাকে মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকাভুক্ত করাটা সরায় হয়েছে মাংসপেশি ব্যথা লাঘব করে আদা জিমে যাওয়ার আগে আদা খান গবেষণায় দেখা গেছে আদা একটি প্রাকৃতিক ব্যথা উপশমকারী এবং উপাদান বিরোধী হিসাবে কাজ করে ভারী ব্যায়াম করার পরে মাংস যে ব্যথা সৃষ্টি হয় তা দূর করতে পারে আদা জার্নাল অফ পেইন প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন দুই গ্রাম আদা খান তারা ব্যায়াম করার চব্বিশ ঘন্টা পর মাংসপেশিতে অনেক কম ব্যথা অনুভব করে দৌড়বিদ সহ অন্যান্য ক্রীড়াবিদরা আদা থেকে উপকৃত হতে পারেন প্রদাহ এবং মাংস ব্যথায় ট্যাবলেটের চেয়েও বেশি কার্যকরী হিসাবে এটি কাজ করে থাকে তাই আসুন আদা খেয়ে আমরা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমাদের শরীরের ব্যথা এবং আথিস থেকে আমরা বক্ত থাকি সবাইকে আজ এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ সুন্দর নিরাপদে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটি বাজিয়ে দিন এবং অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ সুন্দর নিরাপদে থাকুন